লাভ নেই, লাভটা বাদরের হলো। সারাটা জীবন আমরা পাল্লা মেপে এসেছি, পূর্ববঙ্গ থেকে যেসব মানুষ হাতে করে মাথায় করে টানতে টানতে গরু ছাগলের মতো মানুষকে নিয়ে ওপার থেকে এপারে এসেছেন তারা জানেন। জেলার নাম পরিবর্তন নিয়ে প্রতিবাদে সামিল হলেন নদিয়ার শান্তিপুরবাসী। মঙ্গলবার সকালে শান্তিপুরের রাজপথের ডাকঘর মোড়ে নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে প্রতিবাদে সরব হন শান্তিপুরবাসী। এদিন প্রতিবাদে অংশগ্রহণ করে সামাজিক সংগঠনের সদস্যরা। এদিন অরাজনৈতিকভাবে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। তাদের দাবি, নদিয়ার নামকরণের সাথে অনেক ইতিহাস যা সারা পৃথিবীর কাছে পরিচিত, সেই কারণে নদিয়ার নাম পরিবর্তন হতে পারে না। তাদের দাবি, শান্তিপুর আছে নদিয়াতে, তারা নদিয়াবাসী ছিলেন ও থাকবেন বলে জানান। কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু যদি অন্য একটি শহরের নামে জেলা করে আমাদের আবেগটাকে আগে আঘাত করা হয়, সেটা কিন্তু কোথাও আমাদের নীতি নৈতিকতার এবং প্রতিবাদের ভাষা তৈরি করছে। তা সেই জায়গা থেকে আমরা দাঁড়িয়ে এখনো কোনো পথের দিশা নেই, তবে আমরা পরিষ্কার চাই, কৌশিক রয়েছে বা অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের বিশ্বজিৎ রয়েছে, সমস্ত সামাজিক সংগঠনের ছেলেমেয়েরা রয়েছে, আমরা চাই একদম অহিংসভাবে কোনোভাবেই জনমানুষে কোনো রকম অসুবিধা সৃষ্টি না করে, পথ অবরোধ বা অন্য কোনো কিছু না করে আমরা শুধু আমাদের দাবিটুকু পৌঁছে দিতে চাই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে। আমরা রাত জাগব, প্রয়োজন হলে আমরা দিনের পর দিন যা কষ্ট সহ্য করতে হয় করব, কারণ কল্পনাই করতে পারছি না যে নদিয়া আমার স্মৃতি হবে। দেশ ভাগের পরে মানুষ যেমন যন্ত্রণার স্মৃতি বয়ে বেড়াচ্ছে যে একদিন এই দেশটা আমাদের ছিল, আমরা সেই দুঃখ কষ্ট সেই স্মৃতি করতে দেব না নদিয়াকে, যে একদিন আমরা নদিয়াতে ছিলাম। আমরা শান্তিপুরবাসী, আমরা নদিয়াতে ছিলাম, আমরা নদিয়াতে আছি, আমরা নদিয়াতে থাকব। আমরা এইটা এক রাত্রির মধ্যে স্বতঃস্ফূর্ত ডাকে মানুষ এসছে, আমাদের কোনো তথাকথিত লিডারশিপ নেই, কোনো কমিটি নেই, আমরা কোনোভাবেই ব্যাপারটাকে অর্গানাইজ করিনি। আমরা শুধু জানিয়েছিলাম যে আজকে সকালে চলুন আমরা ডাক দিই, শান্তিপুরবাসীরা কী চাইছেন তাদের মত জানার। এত মানুষ এসছেন, এত মানুষ তাদের আবেগ নিয়ে এসছেন, ভবিষ্যতে হয়তো এর থেকে কোনো রূপরেখা তৈরি হবে, সব মানুষ মিলে বসে ঠিক করবেন। এখানে কোনো ব্যক্তি আমি বা ব্যক্তি আরেকজন মানুষ কোনো নয়, আমরা সবাই এসছি একটা আবেগের জায়গা থেকে, ভবিষ্যৎ বলে দেবে পথ কোন দিকে যাবে, কীভাবে যাবে। আমরা আপাতত এই প্রতিবাদ সভা থেকে সরকারের কাছে এই আবেদন করছি, এই অনুরোধ করছি যে নদিয়া থেকে শান্তিপুরকে বিচ্ছিন্ন করা যাবে না, কারণ নদিয়া শান্তিপুর হাজার হাজার বছর ধরে অবিচ্ছেদ্য অংশ। নদিয়া থেকে শান্তিপুরকে বিচ্ছিন্ন করলে এটা নদিয়ারও অঙ্গহানি হবে, শান্তিপুরের ক্ষেত্রেও সেটা অবহুভাবের হবে। তাই আমাদের আবেদন, তারা তাদের প্রস্তাব পুনর্বিবেচনা করে শান্তিপুর নদিয়াতে থাক। প্রস্তাবিত কোনো নাম আছে আপনাদের? প্রস্তাবিত কোনো নাম আছে? প্রস্তাব নদিয়াই থাকবে, যদি একান্ত দরকার হয় নদিয়া এক নদিয়া দুই হতে পারে, নদিয়া উত্তর নদিয়া দক্ষিণ হতে পারে, কিন্তু নদিয়ার নামটাকে শান্তিপুর থেকে মুছে দেওয়ার প্রতিপক্ষে আমরা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।